গ্রীসে কি আদৌ কি ভিসা খোলার কোনো সম্ভাবনা আছে নাকি ভিসা খোলার কোনো সম্ভাবনা নেই? অমুকে বলতেছে জানুয়ারি ফেব্রুয়ারি 24 সাল, এই সেই বক্কর সক্কর অনেক কিতিয়া। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, ভালো আছেন নি? আল্লাহর রহমতে আমি অনেক বেশি ভালো আছি, আমি আপনাদেরকে অনেক ভালোবাসি, তার জন্য গ্রীসের অনেক কিছু আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি। কেমন আছেন? আশা করি ভালো আছেন, না আশা করি আপনারা কেউ ভালো নেই, কারণ অনেকেই অনেকজনের কাছে গ্রীসে ভিসার জন্য টাকা দিয়ে রাখছেন, অনেক কিছু দিয়ে রাখছেন, তার জন্য চাইলেও আপনারা ভালো থাকতে পারবেন না। কিন্তু আজকে আমি আপনাদেরকে যে কথাগুলো বলবো সবগুলো কথা একটু মনোযোগ দিয়ে শুনবেন, ভিডিওটা হতে পারে একটু লম্বা হতে পারে, সো মনোযোগ দিয়ে শুনবেন। যারাই এসব কথা যে শুধু আমি জানি বিষয়টা মোটে ওইরকম না, ইউরোপের বিভিন্ন দেশে যারা থাকে প্রত্যেকটা মানুষে এসব কথা জানে। আর আমি তো একটা কথা বলি যে আমি চাই আমাদের বাংলাদেশের প্রত্যেকটা ছেলে যেন ইউরোপের বিভিন্ন দেশে আসে, সেটা আমি মন থেকে চাই। আমি এবং আপনারা আমার সাথে থাকেন, আমি আপনাদেরকে রাস্তা বের করে দেব। যদি আপনারা ইউরোপ আসতেই চান, ইউরোপ যদি আসতেই চান, আমি আপনাদেরকে রাস্তা বের করে দিব, এইদিকে না এইদিকে, এইদিকে না এইদিকে, ইনশাল্লাহ। আমার বিশ্বাস আছে যদি আপনার ইচ্ছা ঠিকই থাকে আপনি একদিন আসতে পারবেন। সো আজকের যে মূল টপিকটা হচ্ছে যে গ্রীসে কি আদৌ কি ভিসা খোলার কোনো সম্ভাবনা আছে নাকি ভিসা খোলার কোনো সম্ভাবনা নেই? অমুকে বলতেছে জানুয়ারি ফেব্রুয়ারি 24 সাল, এই সেই বক্কর সক্কর অনেক ইতিহাস। ভাই এত ইতিহাস জানার আপনার লাভ নাই, আমি আপনাকে সহজে কিছু কথা বুঝাই, আপনি বুঝবেন আশা করি, যদি আপনি জ্ঞানী মানুষ হন আর সামান্য যদি কথার স্টাইল বুঝেন আপনি বুঝে যেতে পারবেন। প্রথমত কথা হচ্ছে বাংলাদেশ থেকে প্রতি বছরে 5,000 করে কর্মী আনার কথা ছিল গ্রীস। গ্রীসের সাথে বাংলাদেশের কন্ট্রাক্ট হয়েছে কৃষিকাজের জন্য, যে জায়গায় যে জায়গায় শ্রমিক লাগবে এই জায়গায়। পরবর্তীতে সেটা করছে কি 10,000, কিন্তু কত হচ্ছে দেখেন 10,000, আমি কথাগুলো বুঝেন। এখন ওরা বিকল্প একটা রাস্তা বাইর কইরা রাখে যে যদি আমার যদি হঠাৎ করে শ্রমিক না থাকে তাহলে আমি কি করব, শ্রমিক কোথায় পাবো, তার জন্য ওরা সবসময় একটা বিকল্প রাস্তা খুঁজা রাখে, সবসময় ওরা বিকল্প একটা রাস্তা খুঁজা রাখে। তার জন্য ওরা বাংলাদেশের সাথে কন্ট্যাক্ট করছে, সব কিছু ঠিক আছে, যদি ওদের আজকে যদি শ্রমিকের প্রয়োজন হয় ওরা কালকে নিয়ে আসতে পারে, মানে 19-20 সামান্য এদিক সেদিক হবে, সামান্য একটু 19-20 হবে কিন্তু ওরা আনতে পারবে। ওটা হচ্ছে বাংলাদেশ থেকে যে শ্রমিকগুলো আনবে ওটা হচ্ছে তাদের বিকল্প একটা চিন্তা ভাবনা। এখন দেখেন তাদের আসল চিন্তা ভাবনা 2024 সাল যখন আসছে তারা কি করলো, যে 24 সালে বাংলাদেশ থেকে লোক আনার কথা তারা কি করলো, 24 সালে ওরা নতুন আইন একটা শুরু করলো। নতুন আইন কি, গ্রীসে যারাই অবৈধ আছে, গ্রীসে প্রায় অনেক মানুষ অবৈধ আছে, যারাই অবৈধ আছে সবাইকে বৈধতা দিবে, কোনো দেশ কোনো বিদেশ এরকম না, সবাইকে বৈধতা দিবে। যারা 3 বছর গ্রীসে বসবাস করবে, 3 বছর গ্রীসে বসবাস করলে আপনি অবৈধ করেন আর বৈধভাবে করেন, যদি 3 বছর আপনি গ্রীসে বসবাস করেন আপনাকে 3 বছরের 3টা ডকুমেন্ট দেখাতে পারলে, সেই ডকুমেন্টটা হতে পারে এরকম যে আপনি বাংলাদেশে আপনার পাসপোর্ট দিয়ে টাকা ছাড়ছেন, আপনার পাসপোর্ট দিয়ে আপনি ডাক্তারের কাছে গেছেন, আপনি কোনো একটা নিজের পাসপোর্ট দিয়ে সিম কিনছেন, ওই রকম কাগজ যদি থাকে বাস এটি আপনার ডকুমেন্ট, এই ডকুমেন্ট যদি আপনি 3 বছরের 3টা দেখাইতে পারেন আপনি গ্রীসের লিকেল। এটা কি করছে আইন যে ওদেরকে প্রতি বছর 10 থেকে 12,000 লোক ওই অবৈধ লোকদেরকে প্রতি বছর গ্রীসে বৈধতা করবে। কিন্তু বাংলাদেশের এটা অনেকে পরে বলতেছে যে বাংলাদেশ থেকে যে লোক আনবে সেটার উপর কোনো প্রভাব পড়বে না, কিন্তু আমি 100%, 100-এর মধ্যে আমি 90% সেটার উপর অনেকটাই প্রভাব পড়বে, এটার উপরেই অনেকটাই সমস্যা হয়ে যেতেছে। আরেকটা কথা বলি দেখেন, ইউরোপের ইউরোপের যে বিভিন্নগুলো দেশগুলো আছে ওদের ভাই চিন্তা ভাবনা আপনি বুঝতে পারবেন না কখন যে কি করে। দেখেন ইউরোপের প্রতিটা দেশেই প্রতি বছর অবৈধ অনেক অনেক মানুষ আসে, তখন ওরা প্রতিটা নতুন নতুন বছর আসে ওরা চিন্তা ভাবনা করে তাদের দেশে যারা অবৈধ আছে তাদেরকে কিভাবে বৈধ করবে, কেন তাদেরকে বৈধ করবে, কারণ যদি আপনি অবৈধ থাকেন একটা দেশে, এই দেশে যদি আপনি কোনো ক্রাইম করেন তাও আপনাকে কোনো কিছুর আওতায় আনতে পারে না, যদি আপনি কোনো অপরাধ করেন তাও কোনো কিছুর আওতায় আনতে পারে না। আর সবচেয়ে যে সমস্যাটা হয় এইসব দেশের যে যদি আপনি অবৈধ থাকেন, অন্যজনের কাগজ দিয়ে কাম করেন অথবা কাজ করেন, সরকার কোনো ট্যাক্স পায় না, সরকার কোনো ট্যাক্স পায় না, আপনাকে যদি সরকার বৈধ হওয়ার সুযোগ দেয় তাহলে আপনি বৈধভাবে কাজ করবেন, সরকারকে ট্যাক্স দিবেন। তার জন্য ইউরোপের বিভিন্ন দেশে অথবা গ্রীসে অন্য দেশ থেকে লোক আনবে এই চিন্তা ভাবনাটা ওদের সীমিত থাকে, কিন্তু এইসব দেশে যারা আছে তাদেরকে নিয়ে চিন্তা ভাবনা করে, বলে আপনি যে কোনোভাবে আসেন না কেন তাদেরকে নিয়ে চিন্তা ভাবনা করে এইসব দেশের, ইউরোপের গ্রীস বলেন, ইউরোপ বলেন, ইতালি বলেন, যে কোনো দেশে, কারণ তারা এইসব চিন্তা কেন করে না,
যে অন্য দেশ থেকে লোক আসার সমস্যা কি, কারণ তারা জানে যদি আপনি বাংলাদেশ থেকে অথবা বিভিন্ন দেশ থেকে লোক আসে ইউরোপে, সেই লোক আর বিভিন্ন দেশ থেকে যদি লোক আসে সেই লোক আর রিটার্ন যেতে চায় না, ইউরোপ থেকে যায়। তার জন্য যারা অবৈধ ইউরোপে আসছে, অনেকে আসছে সমুদ্রপথে, কে আসছে বর্ডারে, তাদেরকেই বৈধ করার চিন্তা ভাবনা তাদের সবসময়ই থাকে। কিন্তু অন্য দেশ থেকে যে লোক আনবে সেটা থাকে তাদের কাছে বিকল্প একটা রাস্তা, যদি সেই সময় লোকগুলা না পায় অন্য দেশ থেকে লোক আনবে। সো আমি আপনাদেরকে একটা কথা বলি ভাই, সরাসরি পুরো সেঞ্জেন মুক্ত দেশে আসার চেষ্টার চাইতে আপনি বিকল্প রাস্তা খুঁজেন, আপনার জন্য 100% ভালো হবে, আমি বিশ্বাস করি 100% ভালো হবে। সো আপনারাও আমার সাথে থাকেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন, আমি বিকল্প রাস্তাগুলো কি আমি আপনাদেরকে স্টপ বাই স্টপ দেখাবো। আর আমি আমার অনেক পুরানো ভিডিওর মধ্যে আমি বলছি কিভাবে আপনাদেরকে আসতে হবে। সো চেষ্টা করেন, আমি বিশ্বাস করি আমাদের বাংলাদেশের প্রতিটা ছেলেই একদিন না একদিন ইউরোপে আসবে, আর আমি চাই আমাদের দেশের প্রতিটা ছেলেই যেন ইউরোপের বিভিন্ন দেশে, আমাদের বাংলাদেশের প্রতিটা ছেলেই যেন রাজত্ব করে এবং তাদের ভবিষ্যৎটা যেন সুন্দর হয়। সো ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।